যশোরের লাল সিম BU7 এর বাম্পার ফলন। যশোরের ফতেপুরে এবারের গ্রীষ্ম মৌসুমে লাভের আশায় ব্যাপক হারে সিমের চাষ করেছেন কৃষকরা। সিম শীতকালীন সবজি হিসেবে মানুষের কাছেও অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। শীত মৌসুম শুরুর দিকে উৎপাদন কম হওয়ায় বাজারে দাম বেশি থাকে, আর এই অসময়েও বেশি দামে সিম বিক্রির আশায় যশোরের ফতেপুরের চাষিরা গ্রীষ্মের সিম চাষে ঝুঁকে পড়েছেন। আবহাওয়া ঠিক থাকলে সিমের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। জানা যায়, শীত মৌসুম শুরুর আগেই কৃষক ক্ষেত প্রস্তুত করে বপন করেন সিমের বীজ। পুরো শীতে সিম বিক্রি করে বেশ লাভবান হন। শীতের সিম এখন চাষ হচ্ছে গরমে। নতুন চাষ পদ্ধতি অবলম্বন করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী। বাড়ির চালে, মাচায়, রাস্তা বা পুকুর পাড়, এমনকি জমির আইলে এই সবজি চাষ করা যায়। সিম চাষী মফিজুল ইসলাম বলেন, সিম শীতকালীন সবজি হলেও লাভের আশায় আগাম ফলন পেতে অনেকেই গ্রীষ্মেই চাষ করছেন। এবারের মৌসুমে আমি 1 বিঘা জমিতে লাল সিম BU7 জাতের সিমের চাষ করেছি। এখন পর্যন্ত প্রায় 10,000 টাকা ব্যয় হয়েছে। কোনো দুর্যোগ দেখা না দিলে লাখ টাকার সিম বিক্রি করে লাভবান হতে পারবো বলে আশা করছি। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, অনেক আগে থেকেই এই অঞ্চলে গ্রীষ্মের সময়েই সিম চাষ করছেন কৃষকরা। চাষিরা যাতে সিম উৎপাদনে কোনো সমস্যায় না পড়ে সেজন্য তাদের পরামর্শ দেওয়া হচ্ছে।